উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চীনাঢুলি, সাপধুরি, নোয়ারপাড়া, কুলকান্দি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে 64টি শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও বিশুদ্ধ জলে তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের চারপাশের পানি, ঘরের মধ্যে পানি, আশপাশের পানি, সব দিকই সমস্যা। এখানকার আমরা রাস্তা পড়ে আছি, আমরা যে কোনো যে হেটা সাহায্য এখন যে পামো তাও কোনো বুদ্ধি নেই। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দির চন্দনবাইশা, কুতুবপুর, কামালপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। চরাঞ্চলে 10টি প্রাথমিক বিদ্যালয় 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে 5 শতাধিক মানুষ। আমার বাড়িতে পানি উঠে গেছে গা, ঘরের ভিতরে পানি উঠে গেছে গা, আমি ওখানে থাকতে পারতেছি না। আমাদের স্কুল মানে নদীর ভিতরে একেবারে পানিতে ডুবে গেছে, এই কারণে স্কুলে যাইতে পারি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজীপুর, এনায়েতপুর, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার অন্তত 2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। করতোয়া, হুড়াসাগর, গুমানি ও আত্রাইয়ে পানি বাড়ায় উল্লাপাড়া, রায়গঞ্জ, তারাশের নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। গেল 2 দিনে হঠাৎ করে পদ্মার পানি বেড়ে বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরের মুন্সিডাঙ্গি এলাকায় শহর রক্ষা বাঁধের 80 মিটার জায়গা এরই মধ্যে ধসে গেছে। দ্রুত ধস রোধ না করা গেলে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি বিলীন হয়ে যাবে নদীগর্ভে। এমনি শঙ্কায় নদী পাড়ের মানুষেরা। গাইবান্ধার সবগুলো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঘাটা, সুন্দরগঞ্জের 40টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন, নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। একদিকে নদীতে পানি বৃদ্ধি, অপরদিকে ভাঙনে সবকিছু হারিয়ে দিশে হারা নদী পাড়ের মানুষ। নদী ভাঙন থেকে উদ্ধার হতে চাই সরকারের কাছে। হুমকির মুখে পড়েছে বামনডাঙ্গায় ঘাগট নদীর বাঁধ, সুন্দরগঞ্জে তিস্তা, গাইবান্ধা ব্রহ্মপুত্র ও সাঘাটায় সিংদিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। পানিতে তলিয়ে আছে আমন ধানের ক্ষেত, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের অভাব। রান্না করে খেতে পারি না, ঘরে ধরে পানি, মাঝে সবকিছু ভাঙতেছে, ভিড়ে ভিড়ে ভাঙতেছে। আমাদের লেফটিন নাই, টিবল নাই, খাবার কিছু নাই, আমাদের এলাকার নেমবাসি এর কোনো খোঁজ খবর নাই। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।